আমাদের প্রীতম কিন্তু গোলারুটি খুব ভালোবাসে, তো গোলারুটি ওর যেহেতু খুব ভালো লাগে, তো আজকে সকালবেলা স্কুল যাওয়ার আগে গোলারুটি বানিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা স্টার্ট করছি আমি 10:10, কারণ 10:10 বাজে দুজনে স্কুল চলে গেল। গোলারুটি বানিয়ে দিয়েছি যে এখনও আছে এখানে, আমরা খাবো আর কি, কয়েকটা হয়ে গেছে, তো দুজনে খেয়ে স্কুল চলে গেছে। আর তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম, কারণ টাইম হয়ে যাচ্ছে, যেতে তো টাইম লাগে, রাস্তাটায় অতটুক না, একটু রাস্তাটা যেতে টাইম লাগবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমার সমস্ত কাজগুলো আমাকে ধীরে সুস্থে করতে হবে, যেহেতু সকালের একটু টিফিন ওদেরকে দিয়ে দিয়েছি, স্কুলও খেয়ে নিবে, আর কোনো চিন্তা নেই। আমি ধীরে সুস্থে রান্নাবান্না করে বাকি বাড়ির কাজগুলো করে নেবো এখন। তো চলো, তোমরা স্কিপ করো না ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রান্না বসানোর আগে এই ঘরে চলে আসলাম, এই ঘরটা একটু পরিষ্কার করে নিব, বিছানা টিছানা ঝাড় দিয়ে দেব, কারণ তা না হলে এই ঘরের এই রকমই অবস্থা থেকে যাবে। আমার ওই দিক থেকে বের হতে হতে একটু টাইম লাগবে, রান্নাঘর থেকে বের হতে হতে, আর বাইরেও কিছু কাজ থাকে, তো সেগুলো করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়, তো বিছানা ওরকম করে পড়ে থাকে। আর এই সময় যদি কেউ হঠাৎ করে চলে আসে, আর বেশিরভাগই ওরকম হয়, মানে যদি ঘরটা অগুছালো থাকে, মানে গুছালো থাকে না, একদম অগুছালো থাকে, তখনই কেউ নাহলে কেউ এসে পড়ে আর কি। তাই আর কি, মানে চেষ্টা করি যাতে অগুছালো থাকে না, ডেলি ডেলি তো পরিষ্কার করতেই হবে, গুছাতেই হবে ঘরটা, তো চেষ্টা করি যাতে মানে অগুছালো থাকে না। তাও এরকম হয়ে যায় অনেক সময়, গুছানো থাকে না তখন আর কি, মানে হঠাৎ করে কেউ এসে পড়ে। তাই ভাবছি যে না, রান্নাবান্না বসানোর আগে বিছানাটা আগে ঠিক করে নিই, একটু ঝাড়টা দিয়ে নিই, ওই বিছানাটাও ঠিক করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর যেহেতু চলে গেছে দুজনে স্কুলে, এখন আরামসে কাজ করা যাবে, তা নাহলে আমার একটা টেনশন থাকে বাইরে কী করছে, মানে অন্যরকম একটা টেনশন থাকে। খেলাধুলা করে যেহেতু বাইরে থাকে, মানে বাচ্চার সাথে মারপিট লাগে যদি, ওই রকম আর কি টেনশন থাকে, তো মানে ধীরে সুস্থে মানে কাজ করতে পারি না ভালো করে আর কি, শান্তি করে। আমি তো যেহেতু স্কুলে আছে, একদম আমিও বিন্দাস আছি, তো বিন্দাসভাবে আর কি বাড়িতে কাজগুলো করছি। আর এখানে দেখো, এখন আমি এটা নিয়ে আসলাম, পাইপটা মানে গ্যাস বের হচ্ছে, সিলিন্ডারটা কেন জানি গ্যাস বের হচ্ছে, খুব গন্ধ করছে। তো ওর বাবা আর কি ওই পুরানো পাইপটা আমাদের খুলে দিল, নতুন পাইপ একটা অলরেডি ছিল ঘরে, তো সেই নতুন পাইপটা নিয়ে আসলাম। তো চলো, পাইপটা লাগানো কমপ্লিট, পাইপ লাগানো হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিতে হবে। দেখো আজকেও 3টা ডিম দিয়েছে, এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। বালতিটা হচ্ছে ভিজা ভিজা, ডিমগুলো কেন জানি ভিজা ভিজা টাইপের হয়ে আছে, কে জানি ওইভাবে রাখলে নষ্ট হয় নাকি জানি না, প্রথমের বাবা আসুক দেখি, জিজ্ঞাসা করতে লাগবে, কারণ ডিমগুলো না ভিজা ভিজা হয়ে আছে, আর বালতিটা তো না ভিজা ভিজাই আছে বালতিটাও, তো ওইভাবে নষ্টও হতে পারে ডিমগুলো, তাই না? তো আসলে পরে জিজ্ঞাসা করবো। আর হচ্ছে এখন রান্না বসাতে চাইলাম গ্যাসে, ওর বাবা আনতে গেল খড়ি, দেখি যদি তাড়াতাড়ি যদি খড়িটা নিয়ে আসে তাহলে খড়িতে রান্না করবো, আর যদি খড়িটা আনতে দেরি হয়, খড়ির জন্য তো আর ওয়েট করে থাকা যাবে না, গ্যাসে বসিয়ে দেবো। তোমাদেরকে বললাম না একটু আগে, খড়ি আনতে গেছে, তো খড়ির ওখানে গিয়ে দেখে যে খড়ি খুব মোটা মোটা, মানে একটু কাঁচা কাঁচা টাইপের, সেরকম শুকায়নি খড়িগুলো, তো আমাদেরও সেরকম কাঁচা কাঁচা টাইপের তো আছে চালের উপরে, তো তার জন্য ওর বাবা আর ওগুলো নিয়ে আসে, কারণ শুকনো খড়ি না এনে কী করবো আমরা, ভিজা খড়ি দিয়ে কী করবো, আমাদের তো এখনই রান্নার জন্য লাগে না খড়ি, ওই জন্য আর কি ওই খড়িটা নিয়ে আসেনি। আর এখানে তারপর আমি গ্যাসে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে ঘরে সেরকম কোনো সবজি ছিল না, তাই যেগুলো ছিল সেগুলো আর কি রান্না করছি। এখানে দেখো শুকটি মাছের একটু চটচটি করবো, শুকটি মাছের মাখামাখা করবো, আর হচ্ছে গোবি ঘণ্ট করবো, ব্যাস এই দুটোই আজকে থাকবে। আর হচ্ছে ভাত, যে ভাত কিন্তু হয়ে গেছে, এই ভাতগুলো যেহেতু চিকনা চাল আর কি, মানে খুব মানে ছোটো ছোটো চালগুলো আর কি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, উতালটা আসলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় ভাতটা, তো শুকটি মাছটা এখানে ভেজে নিচ্ছি আমি এখন। আর ওইদিকে কিন্তু শুকটি মাছটা ভাজতে ভাজতে আমার কিন্তু ভাত হয়ে যায়, তো আমার যেহেতু শুকটি মাছ ভাজতে ভাজতে ভাত হয়ে যায়, তো আমি শুকটি মাছটা নামিয়ে ভাতের মাটা আগে বের করে নিই, তারপরে দেখো তারপরে তোমাদের সাথে আর কি শেয়ার করাই হলো না, যেহেতু আর কি ভাতের মাটা বের করতে হবে ওই জন্য। তারপর দেখো আমার ওইখানে শুকটি মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, আর এখন আমি কবি ঘণ্টটা বসিয়ে দেবো, কবি ঘণ্টটা হলেই রান্না শেষ। রান্নাবান্না শেষ, তারপরে এই যে সাজুগুজু করছি, একটু সাজুগুজু করছি এই জন্যে, কারণ কয়েকটা রিলস বানাবো। এমনিতে আমি এমনিতেই রিলস বানাই, সাজাগোজো করি না বেশি, আর সাজলে আমার কেন জানি রিলসগুলো ভালো হয় না, যেদিন আমি খুব একটু সাজার চেষ্টা করি, মানে একটু ভালো করে সেজে গুজে রিলস বানাবো, সেদিন আমার রিলসগুলো আমার একদম মনের মতো হয় না। যেমন আজকে একটু আইশ্যাডো লাগাচ্ছি, কিন্তু মনের মতো রিলস বানাতে পারিনি, মানে একদম অতটা ভালো হয়নি, কিন্তু আর কি তাও আর কি বানিয়েছি। এখানে প্রীতম কিন্তু ক্যামেরা করছে,
যে আমি রেডি হয়েছি, কয়েকটা রিলস বানাবো ওর জন্য। আর হচ্ছে এটা এটা মোরলি আমার ইসের শাড়ি, কি যেন কয় সোনা কাপড়, সোনা কাপড় শাড়ি। এই যে এগুলো চুকমুক চুকমুক বসানি পুঁতিগুলো, ওই জন্য আমি পরি না, আজকে ভিডিও বানানোর জন্য এটা পরলাম। আর এখানে আমরা ফাঁকা জায়গা, এখানে এখন রিলস বানাবো কয়েকটা। এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা থাকে, ওই জন্য রেডি হয়ে এখানে এসে পড়েছি রিলস বানানোর জন্য। ফোনের স্ক্রিনটা কেমন হচ্ছে, গোলা গোলা। এইখানে বানিয়েছিলাম একটা, কয়েকটা রিলস বানানো শেষ, আমরা কইবার যাইও। কয়েকটা রিলস বানিয়েছি, বানানো শেষ। প্রীতি স্কুল থেকে আসলো, প্রীতিকে খেতে দিলাম, প্রীতম আসলো, প্রীতমকে খেতে দিলাম। একবার একবার করে খেতে দিতে হয়, তো বেশি বানায় নেই। দুটো নাকি তিনটা রিলস বানিয়েছি, বানিয়ে চেঞ্জও করে নিয়েছি। আর বাসন এখনও কলে করে মাজিনি, না মেজে ঘুরছি এখানে। দাদা কি জানি, দাঁড়া দাঁড়া একটু জল দিতে লাগবে, দাঁড়াও দাঁড়া দাঁড়া, ইস জল আনতে লাগবে একটু। হাঁস রাখলে না বাড়িতে মানে খাওয়ারও রাখতে হবে হাঁসেদের জন্য আর কি। আর অনেক খাওয়ার লাগে এদের, খুব মানে তাতে তাতে তাদের খেয়ে ফেলে, মানে গামলা ভরে যদি ভাত দাও না তাও তাতে তাদের খেয়ে ফেলে। তো এখানে এদের জন্য খাওয়ার এনে রাখা হয়েছে, কিন্তু তুষ, এগুলো হচ্ছে তুষ, যারা যারা চাল ভাঙিয়ে আনে আর কি, ধান নিয়ে গিয়ে, তো ওখান থেকে কিনে আনা হয়েছে, কিনে এনে রাখা হয়েছে এদের জন্য খাওয়ার। তার সাথে এখানে কিন্তু ভাতও আমি দেই, তো হচ্ছে তুষগুলো আর ভাত একসঙ্গে আর কি, চাল আর কি, ধানের কুড়া আর কি, যেটা বলো, মানে যে যেটা বলে, যাই হোক আমরা তুষ বলি, তো হচ্ছে সেটাই আর কি দিয়ে দিয়েছি এদেরকে। আর এখানে একটু এখন ভাত দিয়ে দেবো, ওর বাবা অনেকক্ষণ তো চিল্লাচ্ছে ভাত দাও, ওখানে ভাত দাও ভাত দাও। তো বেশি ভাত দেই না, কিন্তু একটু হলো এক বাটি, মানে মিডিয়াম বাটি দিয়ে একটা সাইজের এক বাটি আর কি ভাত দিই। সকালবেলা যদি এদেরকে আমি ছাড়ি, মানে খাওয়ার আগে বাইরে বের হতে চায় না, খাওয়ার দিতে হয় তারপরে বাইরে যাবে, তারপরে আবার বারবার একটু পর পর আসতেই থাকবে খাওয়ারের জন্য, আসতেই থাকে। এদের মানে খুব খিদে লাগে খাওয়ার, এদের আর কি বেশি লাগে। তো এখন তো সেরকম রেশনের চালও নেই, রেশনের চাল এখন খাচ্ছি না আমরা, যেহেতু খুব মোটা দেয়, যখন রেশনের চালটা ভালো হয় তখনই খাই। আর খুব মোটা চাল খেতেই পারি না আমরা কেউই, প্রীতম প্রীতি তো খেতেই চায় না, আমিও খেতে চাই না, তো ভালো লাগে না মোটা চাল যেহেতু। আর হচ্ছে যখন ভালো দেয় তখন আবার খাইও, এরকম না যে খাই না রেশনের চাল, রেশনের চাল খাই যখন ভালো দেয় তখন। তো এখন তো রেশনের চাল যেহেতু খাওয়া হচ্ছে না, তো ভাতটা একটু আমি কম কম করে রান্না করি, যাতে আর কি ফেলাতে আর কি না হয়, যাতে ফেলে দিতে না হয়, তার জন্য কিন্তু আমি ভাতটা একটু কম কমই রান্না করি। তো এখন একটু বেশি করে রান্না করতে হচ্ছে এদের জন্য, তাও অতটা ভাত দেই না, এক বাটি করে দেই, যেহেতু কুড়া আছে তো সেগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে কিন্তু দেই। আর দুপুরবেলা দেখো খাওয়ার পর বাসন টাসন আমি কলে বাড়ি রেখে দিয়েছিলাম, তো এখন বিকাল হয়েছে, এখন আমি বাসনগুলো কিন্তু মাজায় আর কি পরিষ্কার করে রেখে দিলাম ঘরে। আর এখন হচ্ছে হাতটা একটু মুছে নিচ্ছি প্রীতির জামা দিয়ে, কালকে এগুলো ধুতেই হবে, ওই জন্য প্রীতির জামাটা দিয়ে মুছে নিলাম। তারপর দেখো খাওয়া দাওয়ার পর এরা এখানেই ঘোরাঘুরি করছে, আর ঘোরাঘুরি করতে করতে এই যে পুরো উঠানটা নোংরা করে দেয়, পটি পটি করে দেয় এমন পাজি। তো আমি এদেরকে আর কি জোরজবস্তি নিয়ে আসলাম জোর করে, যে চলো 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 এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘরে ঢুকো, ওইরকম করে বলছি আর কি ঘরে ঢুকাচ্ছি। আর এটা দেখো অর্ধেক ঢুকে, মানে ঢুকতেই চাইছি না, তারপর হুস হুস করলাম অনেকক্ষণ, তারপরে গিয়ে ঢুকলো। আর এখন এই যে এদের রাজপ্রসাদের গেটটা আমি এখন বন্ধ করে দেবো। তারপর হচ্ছে পাথর দুটো দেওয়া হয় কেন, এই পাথর দুটো ওই জন্যই দেওয়া হয় কারণ
শিয়াল আছে, শিয়াল এসে কিন্তু খেয়ে নেয়, অনেক কয়টা হাঁস আমাদের এরকম করে খেয়ে ফেলেছে। তার জন্য এই বড় বড় পাথর দুটো কিন্তু ওইখানে দেওয়া হয়, যাতে শিয়াল বা অন্য কেউ মানে খেতে আসলে যাতে ওটা খেতে পারে না। আর ওই ওদের যে গেটটা আছে ওটা কিন্তু খুব টাইট করে লাগানো হয়েছে, তারপরে যে পাত্র দুটো দেওয়া হয়, এই জন্য সেফটি আছে। আরে তাড়াতাড়ি খা, বাপরে বাপ, মোবাইল দেখলে খাবে না, মোবাইল দেখবে কোনো ঠিক নেই, যা ঘরে যা, তুই তোর খাওয়া হয়ে গেছে, ঘরে যা। খাওয়া দাওয়া আমাদের শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রীতির এখনো খাওয়া হচ্ছে না, টাইম লাগছে ওর খেতে। এই যে খাওয়ার সময় একটা করে ফোন নিবে, ওই ফোন দেখতেই থাকবে, ফোন দেখতেই থাকবে, এদিকে খাওয়া দেরি হয়ে যায়। আমাদের সবার খাওয়া হয়ে যায়, প্রীতম আবার এদিক দিয়ে একবার ঠিক আছে, যতই মোবাইল দেখুক না কেন ও আবার খাওয়া কিন্তু মানে স্পিডই খায়, মানে তাড়াতাড়ি খায় ও তাড়াতাড়ি হয়ে যায় শেষ। এর জন্যে আমাদের খুব দেরি হয়, খুব সময় লাগে এর খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, ওর বাবা গেছে ওই ঘরে, আমিও এখন যাবো, এর জন্যে আছি এখন, দুজনে যাবো না, তাড়াতাড়ি খা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।